আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জেবি নেট কর্পোরেশন, জে টিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। অমিক্রন আতঙ্কে বিশ্ববাসী, ইতিহাসের সর্বোচ্চ শনাক্ত। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার পূর্ববর্তী 24 ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো 8032 জন। ক্ষমা প্রার্থী বরিসের পদত্যাগ চাইছেন দলের নেতারা। লকডাউন উপেক্ষা করে নিজ বাসভবনে সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে ওই পার্টির বিষয়টি সামনে আসার পরই জনগণ ও বিরোধী লেবার পার্টির নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। তার নিজ দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন সদস্যও তার পদত্যাগ দাবি করেছেন। ভারতের সঙ্গে শত বছর শান্তিতে থাকতে চায় পাকিস্তান। ভারতের সঙ্গে অশান্তির পথে আর হাঁটতে চায় না পাকিস্তান। আগামী শুক্রবার প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি নথি। 100 পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু নীতি থাকবে বলে সরকারি সূত্রে জানা গেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করছে মিয়ানমার। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মিয়ানমারের বেশ কয়েকটি সংস্থা এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু গত বছরের এপ্রিল মাসে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও মার্কিন কোম্পানিগুলো সম্প্রতি ডিসেম্বরে মিয়ানমার থেকে কাঠ আমদানি করছে। সুচিকে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে বন্দী সুচিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এ আহ্বান জানান। দাবানলে ছাড়খার প্যারাগুয়ের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় সোমবার ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে প্যারাগুয়ের দক্ষিণাঞ্চলের কয়েক হাজার হেক্টর এলাকা। দক্ষিণাঞ্চলীয় শহর ভিলেতার কাছাকাছি বিস্তীর্ণ বনাঞ্চলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও ধোঁয়ায় ঢেকে আছে আশপাশের এলাকা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় দুর্ঘটনায় ধরা পড়লেন অভিবাসীরা। মঙ্গলবার মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে 38 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। একটি কার্গো ট্রাক সড়ক দুর্ঘটনার কবলে পড়লে সেটির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। মধ্য আমেরিকার ওই অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ। বিশেষ প্রক্রিয়ায় 50,000 কর্মী নেবে জাপান। ডিজিটাল প্রযুক্তি ও অন্যান্য চাহিদা সম্পন্ন ক্ষেত্রে সরকারের ঘোষণা করা একটি পদক্ষেপের অধীনে এশিয়া থেকে বিশেষ প্রক্রিয়ায় 50,000 দক্ষ কর্মী নেবে জাপান। এশিয়া মহাদেশ জুড়ে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এসব কর্মী নেবে দেশটির উদ্যোক্তারা। মেধাবীদের বা অতি দক্ষ কর্মী পেতে ইতিমধ্যেই প্রতিযোগিতা শুরু হয়েছে। কাজাখস্তানে একদিনেই গ্রেফতার 1700। সরকার বিরোধী আন্দোলন দমন করতে গত বুধবার কাজাখস্তানে ব্যাপক ধরপাকড় করা হয়। সহিংসতা মোকাবেলায় একদিনেই দেশটিতে 1700 মানুষকে গ্রেফতার করেছে সরকার। এর মাধ্যমে মোট বন্দীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 12,000-এর কাছাকাছি। ন্যাটোর সঙ্গে রাশিয়া বৈঠক সম্পন্ন। ইউক্রেইন ইস্যুতে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পর বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে বৈঠক করেছে রাশিয়া। সেখানে রাশিয়ার নিরাপত্তা ইস্যুতে নিশ্চয়তা চেয়েছে মস্কো। এর আগে সোমবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি করেছে ইউক্রেইন দখলের কোনো লক্ষ্য নেই তাদের। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জে টিভি বাংলা। টোকিও শিন ওকুবুতে অবস্থিত টেলিকমিউনিকেশন কোম্পানি জেবি নেট কর্পোরেশন। সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি পকেট ওয়াইফাই, টক টাইম সহ ইন্টারনেট সিম কার্ড, নতুন ও পুরাতন মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক্স পণ্য। এছাড়াও হালাল ফুড সার্ভিস, ভিসা প্রসেসিং ও গাড়িও রপ্তানি করছি। আপনার পছন্দের সার্ভিসটি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে।